হ্যালো বন্ধুরা আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ড্রয়িং ভিডিওটি বন্ধুরা ড্রয়িংটার আউটলাইন করার জন্য এখানে কয়েকটি মেজারমেন্ট আমি করেছি যেমন জিরো সেন্টিমিটার তারপর ওয়ান সেন্টিমিটার এরপর সেভেন সেন্টিমিটার এবং তারপরের পয়েন্টটি আমি করেছি ইলেভেন সেন্টিমিটার থার্টিন সেন্টিমিটার ফিফটিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং পাশাপাশি যে সমস্ত পয়েন্টগুলো এখানে আমি করবো সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেন্টার করে জিরো সেন্টিমিটার এবং রাইট হ্যান্ড সাইডে যেটা আমি নিয়েছি টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবার পাশাপাশি জিরো সেন্টিমিটার থেকে আমি আউটলাইনটা ড্রয়িং করা শুরু করছি ওপরে মাথার পোশানের আউটলাইনটি আমি এখানে ড্রয়িং করেছি এইভাবে খুব সহজেই কিন্তু এই আউটলাইন ড্রয়িং করা যাবে যদি মেজারমেন্টগুলি কারেক্ট হয় তাহলে হানড্রেড পার্সেন্ট অ্যাকিউরেটভাবে কিন্তু এই আউটলাইনটা ড্রয়িং করা সম্ভব তো তোমরা দেখতে পাচ্ছ যে এই আউটলাইনটা যে পয়েন্টগুলো মেজারমেন্ট করা হয়েছিল সেগুলো বেস করে কিন্তু করা হচ্ছে তো এখানে বিদ্যাসাগরের যে অবয়বটি আমি করেছি অর্থাৎ মুখমণ্ডলের যে আউটলাইনটি আমি করেছি সেটা কিন্তু এই পয়েন্টগুলো বেসিক পয়েন্টগুলোর উপরে ভিত্তি করেই করা হয়েছে তো এইভাবে এখানে আমি আউটলাইনটা করে নিচ্ছি তোমরা হয়তো অনেক ছবিতে বিদ্যাসাগরে দেখেছো যে আউটলাইন বিভিন্ন টেকনিকে ড্রয়িং করা যায় এটা কিন্তু একটা মেজারমেন্ট টেকনিক প্রসেস এটা ফলো করতে পারো এবং খুব ভালোভাবে এটা যদি প্র্যাকটিস করা যায় তো এক্ষেত্রেও কিন্তু আউটলাইন হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেটভাবে করা যায় এরপর কালারের ক্ষেত্রে প্রথমে আমি ব্ল্যাক কালারটা নিয়েছি চুলকে কালার করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ এবং আস্তে আস্তে করে হালকা হালকা করে প্রথমে ফার্স্ট লেয়ারটা এখানে করা হয়েছে এবং এইভাবে সম্পূর্ণ কিন্তু অংশটা করা হয়েছে তো আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি যাতে সমস্ত চুলের কালারটা আমি এখানে তোমাদের ব্ল্যাক করে দেখাতে পারি এর পরবর্তী কালারটা আমি এখানে নিয়েছি ডার্ক ব্রাউন কালার যেটা প্রথমে আমি ব্ল্যাক কালার ইউজ করেছি তার উপরে এই ডার্ক ব্রাউন কালারটাকে আমি অ্যাপ্লাই করেছি একইভাবে চুলগুলোর ওপরে একটু গোল গোল করে এখানে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে এবং সম্পূর্ণ অংশ জুড়ে কিন্তু এটাকে আমি করেছি ঠিক একইভাবে যেভাবে আমি চুলগুলো কালার করার জন্য ব্ল্যাক কালার ইউজ করেছিলাম ঠিক একইভাবে ডার্ক ব্রাউন কালারটাকেও কিন্তু আমি এইভাবে অ্যাপ্লাই করলাম ড্রয়িংটির ওপরে তোমরা ট্রাই করবে খুব ভালো একটি কালার কম্বিনেশান এবং স্কিন টোন করার জন্য এখানে আমি যেটা নিয়েছি ব্রাউন কালার এবং এইভাবে হালকা হালকা করে কিন্তু অল্প অল্প করে ব্রাউন কালারটাকে অ্যাপ্লাই করতে হবে স্কিন টোন করার জন্য এখানে বেশি প্রেশার কিন্তু আমি ব্যবহার করিনি খুব হালকা হাতেই কিন্তু এটাকে করা হয়েছে এখন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এটাকে একটু ফার্স্ট ফরওয়ার্ড করেছি যাতে যে সমস্ত এরিয়াগুলোর ওপরে এই ব্রাউন কালারটা অ্যাপ্লাই করার প্রয়োজন আছে সেই সমস্ত এরিয়ার ওপরেই হালকা হালকা করে আমি এই ব্রাউন কালারটাকে অ্যাপ্লাই করে নিলাম ঠিক একই রকমভাবে সমস্ত পোর্শনটা যেভাবে আমি আউটলাইন করার সময় মেজারমেন্ট করেছিলাম সেই পোর্শানের ওপরে কিন্তু এই কালারটাকে অ্যাপ্লাই করা হয়েছে তো এইভাবে ব্রাউন কালারটাকে আমি প্রথমে ড্রয়িংটার ওপরে করে নিচ্ছি এখন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি লাইট ব্রাউন কালারটা নিয়েছি যে ডার্ক ব্রাউন কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম তার উপরে এই লাইট ব্রাউন কালারটাকে এবার অ্যাপ্লাই করা হবে একইভাবে এখানে কিন্তু স্ট্রেট কোনো লাইন টানা হচ্ছে না গোল গোল করে অর্থাৎ রাউন্ড রাউন্ড করে কিন্তু এইটাকে আমি অ্যাপ্লাই করছি ঠিক যেভাবে ব্রাউন কালারটাকে আমি স্কিন টোন করার জন্য অ্যাপ্লাই করেছিলাম ঠিক একই রকমভাবে এই লাইট ব্রাউন কালারটাকে ব্রাউন কালারের ওপর কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে চলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে নেওয়া যাক সম্পূর্ণ অংশটার উপরে যার উপরে এই ব্রাউন কালারটা অ্যাপ্লাই করা হবে সমস্ত অংশের ওপরে কিন্তু এই লাইট ব্রাউন কালারটাকে আমি নিয়ে নিচ্ছি তোমরা ট্রাই করবে খুব ভালো একটা কম্বিনেশান কিন্তু আসবে স্কিনটোনের এবারে আমি যে কালারটি ব্যবহার করছি সেটি পিচ কালার তোমরা জানো স্কিন টোনের জন্য পিচ কালার খুব গুরুত্বপূর্ণ একটি কালার তো এটাকেও কিন্তু একইভাবে রাউন্ড রাউন্ডভাবে কিন্তু এটাকে অ্যাপ্লাই করা হয়েছে ঘষার যে টেকনিকটা সেটা তোমরা একটু ফলো করবে এখানে কিন্তু কোনোভাবে লাইন টানা হয়নি এটা গোল গোল করে স্কিনের ওপরে কিন্তু এটা করা হয়েছে যাতে স্কিন টোনটাকে খুব সুন্দরভাবে এবং ভালোভাবে ফিনিশ দেওয়া যায় এতে হবে একই সাথে ব্লেন্ডিংয়ের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে পরে আর আলাদা করে ব্লেন্ডিং করার প্রয়োজন নেই এবারে আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করলাম স্কিন টোনটা কমপ্লিট করার জন্য এখন তোমরা দেখতে পাচ্ছ ভুরুর অংশ এবং চোখের কালার করার জন্য আমি এখানে ব্যবহার করেছি চারকোল পেন্সিল। যদি তোমাদের কাছে চারকোল পেন্সিল না থাকে তাহলে কোনো অসুবিধে নেই তোমরা এই সমস্ত ডার্ক শেড করার জন্য যে কোনো রকম পেনসিলই ইউজ করতে পারো তার মধ্যে যেমন টু বি পেন্সিল বলো চাই ফোর বি পেন্সিল বলো বা টেন বি পেন্সিল বলো যে কোনো গ্রাফাইট পেনসিলই কিন্তু ব্যবহার করা যেতে পারে এছাড়াও যদি কেউ মনে করো ব্ল্যাক কালারের গ্লাস মার্কিন ব্যবহার করবে সেটাও করা যেতে পারে কোনো অসুবিধে নেই বন্ধুরা যারা নতুন বাংলারা ড্রয়িং চ্যানেলটি দেখছো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই বাংলায় ড্রয়িং ভিডিও দেখার জন্য এবং বাংলারা ড্রয়িং চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বেলাইকানটি ক্লিক করে অল অপশানে ক্লিক করো তাতে যখনই আমি কোনো নতুন ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে তো এখন পরবর্তী স্টেপে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ডার্ক শেডগুলো আছে স্কিন টোনের ওপর সেটা করার জন্য আমি বিভিন্ন কালার কম্বিনেশান কিন্তু এখানে ব্যবহার করেছি যেমন তোমরা দেখতেই পাচ্ছ ব্রাউন কালার ডার্ক ব্রাউন কালার লাইট ব্রাউন কালার এবং তারপর পিচ কালার ইত্যাদি কম্বিনেশান কিন্তু এখানে আমি ইউজ করছি আর সাথে পেনসিলের ব্যবহার তো আছেই বন্ধুরা তোমাদের যদি ড্রয়িং রিলেটেড কোনোরকম কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট অপশানে কমেন্ট করতে পারো আমি সময় মতো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভালো লাগলে ড্রয়িংটি একটি লাইক প্রেস করবে এখন বন্ধুরা বিদ্যাসাগরে কাপড়ের অংশ কালার করার জন্য এখানে আমি ব্যবহার করেছি গ্রে কালার এবং গ্রে কালারটা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ খুব ধীরে ধীরে করে কিন্তু কাপড়ের যে সমস্ত অংশগুলো আছে অর্থাৎ ভাঁজগুলো আছে যেখানে লাইট এবং ডার্ক এরিয়াগুলো হবে সেগুলো ঠিকঠাক করে এইভাবে করে নিতে হবে এবং এর পরবর্তী পর্যায়ে এটাকে ব্লেন্ড করার জন্য হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে এইভাবে গ্রে আর হোয়াইটের কম্বিনেশনে করা হয়েছে এখন ব্যাকগ্রাউন্ডটাকে কালার করার জন্য যে কোনো কালারই নেওয়া যেতে পারতো কিন্তু আমি এখানে ব্লু ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি তার জন্য এখানে আমি স্কাই ব্লু কালারটা ইউজ করেছি ঠিক আস্তে আস্তে করে লাইনগুলোকে ধরে নিয়ে এইভাবে স্কাই ব্লু কালারটাকে ইউজ করতে হবে এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম সম্পূর্ণ অংশটা কালার করে নেওয়ার জন্য তো যাই হোক সম্পূর্ণ অংশটা কালার করে নেওয়া যাক তারপরে ফিরে আসছি এখন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ব্যাকগ্রাউন্ড কালারটা কমপ্লিট করা হয়ে গেছে এবং বাকি যে সমস্ত ফিনিশিংয়ের কাজ আছে অল্প অল্প করে সেগুলোকে ঠিকঠাক করে করে নিতে হবে তো আজকের ড্রয়িং ভিডিও আপাতত এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো বাংলায় নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যাতে বাংলার আর চ্যানেলটি সবার কাছে পৌঁছতে পারে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ড্রয়িং ভিডিওতে